ঘটনার দীর্ঘ 15 বছর পর নার্গিস নজরুলকে একটি চিঠি লেখেন এবং এই চিঠির উত্তর এখন আমি যেটি বলবো এখানে বলে রাখা দরকার কাজী নজরুল ইসলামের নার্গিসের কাছে লেখা এটাই প্রথম এবং শেষ চিঠি। চিতপুর রোড গ্রামোফোন রিহার্সেল রুম কলকাতা 1-7-1937 কল্যাণী আসুন তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নব ঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল 15 বছর আগে এমনি আষাঢ়ে বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী চক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মাধবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাদ বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার মনোযোগের অভিযোগের উত্তরটি তুমি বিশ্বাস করো আমি যা দিচ্ছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা। আমি তোমার উপর কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্যে আমার হৃদয়ে কি গভীর কত কি অসামা যেতে পারতাম না। আমি ধূমকেতুর বিস্ময়ে নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত বন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বুকে। অন্তরের আগুন বাইরের সে ফুলকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুচ্ছিত সাধনা আমার নয়, আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তরে জানি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। আমি কখনো কোনো দূত প্রেরণ করিনি তোমার কাছে। আমাদের মাঝে যে অসীম ব্যবধান সৃষ্টি হয়েছে তার সেতু কোনো লোক তো নয়ই, স্বয়ং বিধাতা হতে পারেন কিনা সন্দেহ। আমায় বিশ্বাস করি, আমি সেই ক্ষুদ্রদের কথা বিশ্বাস করিনি, করলে পত্র তো পেতাম না। তোমার উপর কোনো অশ্রদ্ধা আমার নেই, কোনো অধিকার নেই। আবারও বলছি তুমি আমায় জানবার যথেষ্ট সুযোগ পাওনি তাই একথা লিখেছ। যাক, তুমি রূপবতী বিত্তশালিনী গুণবতী, কাজে তোমার অনেদার অনেক জুটে। তুমি যদি স্বেচ্ছায় স্বয়ংবরা হও আমার তাতে কোনো আপত্তি নেই। আমি কোন অধিকারে তোমায় বারণ করবো বা আদেশ দেব? নিষ্ঠুরা নিয়তি সমস্ত অধিকার থেকে আমাকে মুক্তি দিয়েছেন। তোমার আজকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয়ে বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সেই বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদপীঠ, জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আরতি। আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি, জানিনি হয়তো সে রূপ থেকে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা দেখা নাই বা হলো এ ধুলির ধরাই, প্রেমের ফুল এ ধুলি তলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী।
তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মজনুকে পাইনি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমকে পাইনি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা বলেও পরম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো এই জীবনে তার সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্বদুঃখের অবসান নিজেকে উন্নত করার চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্বলোকে যেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় পরম মনোহর মুক্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগেকার কথা তোমার জল হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে হয়েছিল তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে ছিল সেবা করার আকুল স্পৃহা মনে হয় যেন কারকার কথা মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারবে না কি উদক্রম তৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন নেমেছিল সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ফাঁটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আপনার চেষ্টাও করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি যেখানেই থাকে বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদী কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই ইতি এই আমার শেষ কৈফিয়াত নিত্য সুখার্থী কাজী নজরুল ইসলাম